অতপর কোন ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আল মসজিদ আল আকসা কাবার পরে পৃথিবীতে আসমানের নিচে আল্লাহর ইবাদতের জন্য দ্বিতীয় যে ঘর নির্মিত হয়েছে সেটা মসজিদ আকসা সেটা বাইতুল মুকদ্দাস সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন কাম বাইনাহুমা আল্লাহর নবী মসজিদ আকসা আর মক্কার কাবার মধ্যে পার্থক্য কত বছরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন 40 আম 40 বছরের ব্যবধান মক্কার কাবায় কাবা ঘর তৈরি হওয়ার 40 বছর পর ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদে আকসা তৈরি হয়েছে বাইতুল মুকদ্দাস তৈরি হয়েছে তৈরি ফেরেশতারাও করতে পারে তৈরি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামও করতে পারে তবে দ্বিতীয় তৈরি যেটা নূহের বন্যার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মহা প্লাবনের পরে দ্বিতীয় তৈরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছেন মক্কা এবং তার সন্তান ইসহাক এবং ইয়াকুব মিলে করেছেন মসজিদে আকসা ইব্রাহিম এবং ইসমাইল মিলে তৈরি করেছেন কাবা আর ইসহাক এবং তার সন্তান ইয়াকুব মিলে তৈরি করেছেন আল মসজিদ আল আকসা মসজিদ আকসার সাথে পৃথিবীর অসংখ্য অগণিত নবীর স্মৃতি জড়িত রয়েছে সে অসংখ্য অগণিত নবীর স্মৃতির মধ্যে এক নম্বরে আসবে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম ইরাকের ব্যাবিলন শহর থেকে বিতাড়িত হওয়ার পর ব্যাবিলন শহরকে আরবিতে বলা হয় বাবেল বিবাবেল হারুত ও মারুত হারুত মারুতের যে কিসসা প্রসিদ্ধ আছে বাবেল শহরে সেটাকেই বলা হয় ব্যাবিলন ইরাকের ব্যাবিলন নগরী থেকে বিতাড়িত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা জেরুজালেম আমার নবী মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটা মদিনা এই জন্য মদিনাকে বলা হয় দারুল হিজরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা মদিনা আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দারুল হিজরা জেরুজালেম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে জেরুজালেমে আশ্রয় গ্রহণ করেছিলেন কাছাকাছি একই সময়ে লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে যখন আল্লাহ শহর উল্টিয়ে ধ্বংস করে দিলেন ব্যভিচার জেনা অবৈধ সম্পর্কের কারণে আল্লাহ গজব দিয়ে পুরো একটা শহরকে উল্টিয়ে দিলেন যেই শহরের জায়গায় এখন জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে ডেড সি আছে মৃত সাগর আছে যখন আল্লাহ লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে ধ্বংস করে দিলেন তখন লুত আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন আল্লাহ কোরআন মাজিদে লুত এবং ইব্রাহিম দুইজন নবীর কথা উল্লেখ করে বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন আমি ইব্রাহিমকে এবং লুতকে আশ্রয় দিয়েছি এমন মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য জেরুজালেমের মাটিতে মসজিদে আকসার মাটিতে সারা পৃথিবীর মানুষের জন্য বরকত আছে এই কথা আল্লাহ কোরআনে বলছেন আর এই মাটিতেই তিনি আশ্রয় দিয়েছেন ইব্রাহিমকে এই মাটিতেই তিনি আশ্রয় দিয়েছেন লুত আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই স্ত্রী ছিলেন সারা এবং হাজেরা সারা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন জেরুজালেমে আর আল্লাহর আরাক মসজিদ পৃথিবীর ইতিহাসে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত প্রথম মসজিদ সেই মসজিদের পাশে রেখে চলে আসলেন দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল এবং দ্বিতীয় স্ত্রী হাজেরাকে তাহলে অ্যাট এ টাইম একই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধরেরা আল্লাহর দুটো ঘর যা পৃথিবীর ইতিহাসে প্রথম নির্মিত এই দুটো ঘর আবাদ করছেন একই সাথে ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আল্লাহর নবীর আগমনের আগ পর্যন্ত কাবা ঘরের খিদমত করতে থেকেছে প্রায় দীর্ঘ 4000 বছর তিন সাড়ে 3000 বছর ইসমাইল এবং তার সন্তানেরা কাবা ঘরের খিদমত করেছে আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত ইসহাকের সন্তানেরা মসজিদে আকসার খিদমত করেছে
ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে আল্লাহ দুই মসজিদের জন্য বাছাই করে নিয়েছেন এবং দুই মসজিদের খেদমতের মাধ্যমে তাদের পরিবারে নবুয়ত দিয়ে রেখেছেন শেষ নবী আসা পর্যন্ত যেখান থেকে একটা ছোট্ট জিনিস বোঝা যায় আদর্শ পরিবার মসজিদের সাথে সম্পর্ক ছাড়া তৈরি করা সম্ভব নয় ইব্রাহিমের পরিবার পৃথিবীর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ আদর্শ পরিবার আপনি বলবেন তাহলে আমার নবী ইব্রাহিমের পরিবার আমার নবী কার পরিবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিবার রক্তে পরিবার তার বাপ এবং তার দাদা রক্তে ইব্রাহিমের সন্তান ইসমাঈলের বংশধর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ পরিবার তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যার পরিবারের মধ্যে আল্লাহ শেষ নবী পর্যন্ত সব নবী পাঠিয়েছেন ইব্রাহিমের পরে আর কোন বংশে আল্লাহ নবী পাঠাননি আর কোন গোত্রে আল্লাহ নবী পাঠাননি সব নবী ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন মানে শ্রেষ্ঠ পরিবার ইব্রাহিমের পরিবার এইজন্য আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম হে আল্লাহ আপনি মুহাম্মাদের উপর ওই পরিমাণ রহমত বর্ষণ করুন যেমন রহমত আপনি ইব্রাহিমের উপর বর্ষণ করেছেন হে আল্লাহ আপনি মুহাম্মাদের পরিবারের উপর ওই পরিমাণ রহমত এবং বরকত বর্ষণ করুন যেমন রহমত বরকত আপনি ইব্রাহিমের পরিবারের উপর বর্ষণ করেছেন তাহলে কি বোঝা গেল আল্লাহর নবী কামনা করছেন তার পরিবারের উপর ওই রকম রহমত বর্ষণ আসুক যেই রকম রহমত এবং বরকত আল্লাহ ইব্রাহিমের পরিবারে দিয়েছেন তো ইব্রাহিমের পরিবার রহমত বরকত পেল কিভাবে ইব্রাহিমের দুই সন্তান দুই মসজিদের খাদেম আপনার ছেলেকে মসজিদের খাদেম বানিয়ে দিতে হবে মসজিদে আজান দেওয়া শেখাতে হবে মসজিদে ঝাড়ু দেওয়া শেখাতে হবে তবেই আদর্শ পরিবার তৈরি হবে ইব্রাহিমের আদর্শে আদর্শিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে আমরা আলোচনা করছিলাম মসজিদ আকসা এবং জেরুজালেমের সাথে নবীদের সম্পর্ক ইব্রাহিমের পরে ইসহাক ইসহাকের পরে ইয়াকুব এবং ইয়াকুবের পরে ইউসুফ ইব্রাহিমকে ইউরোপ এবং আমেরিকার লোক ইংরেজিতে বলে আব্রাহাম ইসহাককে ইউরোপ এবং আমেরিকার লোক ইংরেজিতে বলে আইজ্যাক ইয়াকুবকে ইউরোপ আমেরিকার লোক ইংরেজিতে বলে জ্যাকব আর ইউসুফকে বলে জোসেফ ওই একই নবী ইতিহাসও কাছাকাছি ঘটনাও কাছাকাছি নামের উচ্চারণের পার্থক্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হয়ে সেখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন ফিলিস্তিনের সাথে আজ যেমন মিশরের যোগাযোগ ভালো আজ থেকে পাঁচ ছয় হাজার বছর আগেও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো ছিল এই জন্য ইউসুফ আলাইহিসসালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে বিক্রি হলেন মিশরের বাজারে মিশরের বাজারে বিক্রি হয়ে বাদশার বাড়িতে কাজ করে লম্বা ঘটনা অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ভাইদের সাথে পুনরায় যখন সাক্ষাৎ হলো ভাইয়ের মাধ্যমে বাবা ইয়াকুবকে দাওয়াত দিলেন মিশরে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্তর জনের বিশাল পরিবার নিয়ে মিশরে চলে গেলেন ফিলিস্তিন থেকে এই প্রথম ফিলিস্তিনের জেরুজালেম থেকে ইব্রাহিমের বংশের একটা শাখা ইসহাক এবং তার সন্তানেরা ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে আজকেও গাজায় যদি আপনি ত্রাণ পাঠাতে চান মিশরের রাস্তা ব্যবহার করে পাঠাতে হবে আদিকাল থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো মিশরে গেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে দুইশো আড়াইশো বছর যাবৎ বানু ইসরায়েলেরা ভালো ছিল দুইশো আড়াইশো বছর পর যখন ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিল তখন আগের ক্ষমতা যার যার সাথে জোট ছিল যে আগের সরকারের সাথে কাদের জোট ছিল তো আগের সরকারের সাথে ইউসুফ আর তার পরিবার বানু ইসরায়েলের জোট ছিল এই জন্য ফেরাউন ক্ষমতায় আসার পর আগের সরকারের সাথে যাদের জোট ছিল তাদেরকে হত্যা করতে লাগলো তার পিছনে তার স্বপ্নও ছিল যে তার ক্ষমতা হারিয়ে যেতে পারে বানু ইসরায়েলদের কাছে এটার কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলে ফিরাউন ইয়াসুমুনাকুম সু আল আযাব ইযাব্বিহুনা আবনাকুম ইস্তাহিউনা নিসাকুম এই বানু ইসরায়েলরা তোমরা স্মরণ করো ওই দিনের কথা স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম কোন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম যেই ফেরাউন তোমাদের পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো
কত লক্ষ কোটি পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আজকে যারা ফেরাউনের উত্তরসূরি তারা মুসলমানদের শিশুদেরকে ফিলিস্তিনে তাদের বোমের এবং তাদের গুলির নিশানা বানিয়ে ইচ্ছা করে পুরুষ সন্তানদেরকে শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক যেভাবে ফেরাউন ইচ্ছা করে পুরুষ সন্তান এবং শিশু সন্তানকে হত্যা করত আজকেও তাই করা হচ্ছে। একই অবস্থা, একই ঘটনা ইতিহাসের সাথে প্রতি পাতায় পাতায় মিলবে। আমরা জেরুজালেমেরই ঘটনা বলবো, ফিলিস্তিনেরই ঘটনা বলবো, কিন্তু আপনার মনে হবে যেন আজকে সংঘটিত হচ্ছে, সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাইলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইলের সাথে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদি বানু ইসমাইল, সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাইলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইল মুসলিম মুসলমানদের সাথে। তারাও তাদের যুগে মুসলমান ছিল, প্রত্যেক নবী নিজ নিজ যুগে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের নাম ইসলাম, এই জন্য তারাও মুসলমান ছিল বংশে বানু ইসরাইল। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম ঠিক ওই ভয়ঙ্কর মুহূর্তে 400 বছর পর ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামের 300 থেকে 400 বছর পর মুসা আলাইহিস সালামের আগমন। মুসা আলাইহিস সালাম আসলেন কোথায়? মিশরে, বানু ইসরাইলের মধ্যে। আল্লাহ তাকে কৌশলে ফেরাউনের ঘরে লালন পালন করে ফাইনাল যেই দিন তিনি পালিয়ে যাচ্ছেন, ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে, লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন 12টা রাস্তা। লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে কোথায় যাচ্ছিলেন? মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিনি যাচ্ছিলেন জেরুজালেমে, ফিলিস্তিনে, শামে। কেন যাচ্ছিলেন? তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না, তিনি ফিরে যাচ্ছিলেন। ফিরে যাচ্ছিলেন মানে আজ থেকে 400 বছর আগে তার বাপ দাদা জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে, তার আদি পিতা ইয়াকুব, তার আদি পিতা ইউসুফ ফিলিস্তিন ছেড়ে, জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে। তাই আজ তিনি মিশর ছেড়ে দিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন। কিন্তু জেরুজালেমে যে ফিরে যাবেন, তো জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদে আকসার আশেপাশে আমালেকা গোত্র, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্রের বসবাস, আমালেকা গোত্র বসবাস করতেছে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্র। আজকেও যেমন পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছে, সেই দিনও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছিল, এই জন্য মুসা আলাইহিস সালাম ঢুকতে পারছেন না। তো মিশর তো ছেড়ে দিয়েছেন, যাবেন ফিলিস্তিনে, কিন্তু ঢুকা সম্ভব নয়। মাঝখানে কি আছে? মাঝখানে শুধু মরুভূমি আর মরুভূমি, আজকেও মরুভূমি, তার নাম সিনাই মরুভূমি। আজকেও ওই মধ্যের জায়গাটুকু মরুভূমি, লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন যেতে মরুভূমি পড়বে, তার নাম সিনাই মরুভূমি। এই মরুভূমিতেই তুর পাহাড় আছে, আর মরুভূমিতে কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। তখন আল্লাহ পাথরে বললেন, লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথর থেকে ঝর্ণা বের হলো, পানির ব্যবস্থা হয়ে গেল। তো মরুভূমি তো খাবার ব্যবস্থা নাই, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে লাগলেন, মান্না এবং সালোয়া, দৈনিক আসত জান্নাত থেকে মান্না এবং সালোয়া, মরুভূমিতে খাবারের ব্যবস্থা হয়ে গেল। তাহলে মরুভূমিতে আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন, মরুভূমিতে আল্লাহ মান্না সালোয়া খাবারেরও ব্যবস্থা করে দিলেন। কিন্তু কত বড় নিমক হারাম কম, না শুকুর কম, যে 40 দিনের জন্য মাত্র ইবাদতের জন্য তুর পাহাড়ে গেছে মুসা আলাইহিস সালাম, 40 দিনে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে, 40 দিন, 40 দিনে শিরকে লিপ্ত হয়ে গেছে, 40 দিনের ব্যবধানে শিরকে লিপ্ত হয়ে গেছে। অথচ চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখেছে, চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, চোখের সামনে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে, এত নিয়ামত দেখার পরও 40 দিনের ব্যবধানে শিরক করে ফেলেছে। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের উপর আল্লাহ আদেশ জারি করলেন কেতাল এবং জেহাদ ফরজ হওয়ার, যে আমালেকা গোত্রের বিরুদ্ধে জেহাদ করে, যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে বানু ইসরায়েলকে বললেন, ইয়া কওমি দখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, হে আমার কওম, তোমরা এই পবিত্র শহরের উদ্দেশ্যে রওনা করো, এই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন, এই পবিত্র শহর যুদ্ধ করে বিজয় করতে হবে। তখন বানু ইসরাইলেরা উত্তরে বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি বলেন কি,
এখানে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস। আজকে যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস, কালকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস ছিল। আমরা কেমনে এখানে প্রবেশ করব? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এবং আপনার আল্লাহ, আপনি এবং আপনার প্রতিপালক মিলে গিয়ে যুদ্ধ করেন। আপনি আর আল্লাহ মিলে যেই দিন যুদ্ধ শেষ হবে সেই দিন আমাদের ডাকিয়েন, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ এই কওম কয়দিন আগে দেখলো ফেরাউন ডুবে গেল, কয়দিন আগে দেখলো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, কয়দিন আগে দেখলো আসমান থেকে খাবার আসতেছে, এখনো আসতেছে, অথচ তারা মুখের উপর বলে দিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশা প্রকাশ করলেন, আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, গজব আসলো, চল্লিশ বছর ইয়াতিহুনা ফিল আরজ ইন্নাহা মুহাররামাতুন আলাইকুম, তোমাদের জন্য চল্লিশ বছর এই সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরতে থাকবে, এটা তোমাদের জন্য আযাব। চল্লিশ বছর পাগলের মতো ঘুরতে থাকতে থাকতে একটা সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যাচ্ছেন তখন অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেম মসজিদ আকসা বিজয় করতে পারেননি। এটা আমাদের মূল পয়েন্ট, যে নবীদের জীবনের সাথে মসজিদ আকসার কি সম্পর্ক। এই কষ্টে মূসা আলাইহিস সালাম মারা যাওয়ার সময় দোয়া করছেন যে ফাসা আলা মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, আইয়ুদনিয়াহু মিনাল আরযিল মুকাদ্দাসাতি বিরমিয়াতি হাজারিন, যে হে আল্লাহ, আমি তো আমার কওমের নাফরমানির কারণে, না শুকরির কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না, আমার মৃত্যুটা মসজিদে আকসার এত কাছে দেন, এত নিকটে দেন, যেন মসজিদে আকসা থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। হাদিস বুখারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসার কবর আছে। তাহলে মসজিদে আকসার নিকটে মারা যাওয়ার দোয়া করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা হলো মসজিদে আকসার সাথে নবীদের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মুসলমান পরিবার, প্রত্যেক মুসলমান সন্তানের অন্তরে মসজিদে আকসার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং এই কষ্ট থাকতে হবে যে আমরা মসজিদে আকসায় যেতে পারি না, আমরা মসজিদে আকসা জিয়ারত করতে পারি না, মসজিদে আকসায় দুই রাকাত সালাত আমরা আদায় করতে পারি না। এই কষ্ট অন্তরে অনুভব করতে হবে। প্রত্যেক যারা মক্কা এবং মদিনায় হজ এবং উমরা করতে যায় তাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহর আরও একটি পবিত্র ঘর আছে, যা আমাদের নবীও সেই পবিত্র ঘরের সাথে সম্পৃক্ত, যা আমরা ধারাবাহিক ইতিহাসে বলবো, সেই পবিত্র ঘরে আমরা যেতে পারি না, যাওয়া হয় না। সত্তর বছর থেকে, আশি বছর থেকে ওই পবিত্র ঘরে যাওয়ার রাস্তা মুসলমানদের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য বন্ধ হয়ে আছে। মূসা আলাইহিস সালামের অন্তরে যেমন কষ্ট ছিল, প্রত্যেক মুমিনের অন্তরে এরকম কষ্ট থাকতে হবে। সালাহউদ্দিন আইয়ুবী এই কষ্টে শপথ করেছিলেন, এই কষ্টেই শপথ করেছিলেন যে আমি হজ ওই দিন করব, আল্লাহর বাইতুল্লাহ ওই দিন দেখতে যাব, যেই দিন আল্লাহর পৃথিবীতে আর একটা যে তৃতীয় ঘর আছে ওই তৃতীয় ঘর যেই দিন উদ্ধার করতে পারবো সেই দিন। এবং মসজিদ আকসা বিজয়ের আগে সালাহউদ্দিন আইয়ুবী হজ করেননি, আল্লাহর ঘর দেখতে যাননি, কেন পৃথিবীতে তখন আরও আল্লাহর তো মোট তিনটা পবিত্র ঘর, তো পৃথিবীর আরও একটা পবিত্র ঘর তো বিধর্মীদের দখলে, কাফেরদের দখলে, তো কেমনে কাফেরদের দখলে রেখে তিনি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারেন? এই কষ্ট ব্যথা নিয়ে তিনি, এই কষ্ট থাকার কারণেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, তো মূসা আলাইহিস সালামের এই কষ্ট প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন, আজাব বানু ইসরায়েলের ওপর শেষ হয়ে গেল। বানু ইসরায়েলের ওপর আজাব শেষ হওয়ার পর বানু ইসরায়েলের নবী হলেন ইউশা বিন নূন। ইউশা বিন নূনকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখতে গেছিলেন মূসা আলাইহিস সালাম, তখন সাথে একজন যুবক বয়সী ছেলেকে নিয়ে গেছিলেন যার ব্যাগে ভাজা মাছ ছিল, যার ব্যাগ থেকে ভাজা মাছ পালিয়ে বের হয়ে গেছিল, সেই যুবকই হচ্ছে ইউশা বিন নূন। যখন গোটা জাতি বলে উঠল যে এখানে এত শক্তিশালী জাতি আছে আমরা যুদ্ধে যাব না, তখন ইউশা বিন নূন এবং আর একজন, মোট দুইজন বলেছিল যে আল্লাহর আদেশ পালন করতে আমরা যুদ্ধে যেতে রাজি।
তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল যে তোমরা এই শহরে প্রবেশ করো যখনই তোমরা প্রবেশ করবা ফাইন্নাকুম গালিবুন যখনই তোমরা এই শহরে প্রবেশ করবা আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে তোমরা বিজয়ী হবা তোমরা কেন তাদের শক্তি দেখে ভয় পাচ্ছ বরং তোমরা আল্লাহর উপর ভরসা করো ইনকুমতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো এই ইউসা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন ইউসা বিন নুন বানি ইসরায়েলকে বলল দেখো 40 বছর আযাব ভোগ করলা এখন কি জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে চাও বানু ইসরায়েল তওবা ইস্তিগফার করে বলল ঠিক আছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে চাই আমালেকা গোত্রের বিরুদ্ধে ইউসা বিন নুনের নেতৃত্বে বানু ইসরায়েল যুদ্ধ শুরু করল এটা আরেকটা পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রমধর্মী ঘটনার সাক্ষী মসজিদে আকসা পৃথিবীর ইতিহাসের একমাত্র ব্যতিক্রম ঘটনার সাক্ষী মসজিদে আকসা যেটা এখন বলতে যাচ্ছি ইউসা বিন নুন বানু ইসরায়েলদের নিয়ে যুদ্ধ করছেন যুদ্ধ যখন জয় জয় তখন শুক্রবার বিকেল শুক্রবারের দিন দোয়া কবুল হয় কোন সময়ে কবুল হয় মুহাদ্দিসগণ বলেছেন আসর পর কেন তার কারণ এটা আসর পর একজন নবীর দোয়া কবুল হয়েছিল শুক্রবারের দিন তিনি হচ্ছেন ইউসা বিন নুন ইউসা বিন নুনের দিনে শনিবারে যুদ্ধ নিষিদ্ধ আর শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে যেমন রমাজানে আগের রাতে সূর্য ডুবলেই তারাবি শুরু হয় তেমন শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু মানে শনিবার শুরু হলেই তৎকালীন শরীয়ত অনুযায়ী যুদ্ধ বন্ধ তাহলে আবার রবিবারে যুদ্ধ শুরু করতে করতে যে আর জয় হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এখন যে গতি আছে এই গতিতে যুদ্ধ চালিয়ে গেলে জয় হওয়া সম্ভব ইউসা বিন নুন পড়ে গেলেন বিপদে একদিকে সামনে শরীয়তের নিষেধাজ্ঞা যে সূর্য ডুবলে যুদ্ধ বন্ধ করো আর একদিকে দেখতে পাচ্ছেন যে যুদ্ধে আমরা জিতছি আর এক ঘন্টা যুদ্ধ চালালেই আমরা যুদ্ধে জিতবো আর দুই ঘন্টা যুদ্ধ চালালে যুদ্ধে জিতবো কি করবেন এরকম এক ভয়ঙ্কর পরিবেশে আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ইউসা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন ইন্নাকি মামুরাহ এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট ওয়া আনা মামুরুন আর আমি ইউসা বিন নুন আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহুম্মা বাসহা আলাইনা হে আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দিন যেন আমরা জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে পারি মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে পারি তাই আপনি আজকে সূর্যকে থামিয়ে দিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস শামসা লাম তুহবাস লিআইয়ি বাশারিন আসমান এবং জমিন সৃষ্টি করার পরে পৃথিবীতে কোনো দিন আল্লাহ সূর্যকে দুনিয়ার কোনো মানুষের জন্য থামিয়ে দেননি একমাত্র ইউসা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে বলেন আল্লাহ আকবার মসজিদে আকসা বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে থামিয়ে দিলেন হাদিস সহি বুখারীর হাদিস ঘটনা সত্য সম্মানিত উপস্থিতি কিন্তু ইউসা বিন নুন এবার দেখেন এই যে আপনারা আবেগে তাকবীর দিলেন দেখেন কত বড় পৃথিবীর ইতিহাসের ঘটনা অথচ এত বড় ঘটনার পরে এই কম কত বড় নিমক হারামি করতেছে যে আল্লাহ কোরআনে বলেছে তাদের নিমক হারামির কথা কেন আল্লাহ তাদেরকে অভিশপ্ত বানিয়ে দিয়েছে মাগদুব আলাইহিম কেন বানিয়ে দিয়েছে চোখের সামনে দেখলো আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে এখন তারা বিজয়ী বেশে জেরুজালেমে প্রবেশ করতেছে বিজয়ী বেশে তো বিজয়ী বেশে যে জেরুজালেমে প্রবেশ করতেছে তো আল্লাহ আদেশ দিচ্ছে শোনো এই দীর্ঘ আজাব শাস্তি কতদিন ফেরাউনের অধীনে শাস্তি উপভোগ করলা তারপরে সিনাই মরুভূমিতে 40 বছর পাগলের মতো ঘুরলা এখন তোমাদেরকে জেরুজালেম বিজয় করার তৌফিক দিলাম যখন জেরুজালেমে প্রবেশ করবা মাথা নিচু করে সুজ্জাদান মাথা নত করে সিজদাবনত অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা আর মুখে বলতে থাকবা হিত্ততুন 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 হিব্রু ভাষায় আমরা আরবিতে যেমন বলি আস্তাগফিরুল্লাহ 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 তো হিব্রু ভাষায় আস্তাগফিরুল্লাহ হচ্ছে হিত্ততুন হিত্ততুন
হেততন হেততন মানে মাথা নিচু করে সিজদা অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা আর মুখে বলতে থাকবা আস্তাগফিরুল্লাহ 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 কত বড় নিয়ম হারাম কম সবাই যে করেছে তা নয় কিন্তু তাদের একদল মানুষ আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করে মাথা নিচু না করে আগে পিছন দিল জেরুজালেমে প্রবেশ করার জন্য বলেন নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনে বর্ণনা করেছে এই ঘটনা ভাই আমি বলছি না সব ঘটনা যা বলছে সূরা বাকারার মধ্যে বনু ইসরাইলদের ঘটনা আল্লাহ বলেছেন এই বিজয়ের পরে তারা পিছন সামনে দিয়ে মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হিনততুন হিনততুন মানে হচ্ছে গমের দানা হিনততুন মানে কি গমের দানা আর হিততুন মানে আস্তাগফিরুল্লাহ এই জন্যই এই যে ইতিহাস থেকে শিক্ষা এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমার নবী কি করেছিলেন আগের আরেকটা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাহাবীরা কি করেছিলেন দুটাই বলি বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বললেন আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন বদরের দিন সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন মুসার কওম যেমন মুসাকে বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন আমরা আনসার আর মুহাজিররা আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আপনি আগুনে ঝাঁপ দিতে বললে আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব সমুদ্রে ঝাঁপ দিতে বললে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব জীবনে এবং মরণে আপনার সাথে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন ওই ঘটনা থেকে শিখে এবার আমার নবী যেই দিন ফাতহে মক্কা করছেন ইতিহাস খুলেন দীর্ঘ দশ বছর বারো বছর পরে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করছেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়ে উঁচা সাইড থেকে প্রবেশ করেছেন তিনি নিজে বাছাই করেছেন যে মক্কায় তিনি নিচ থেকে উপরে উঠবেন না মক্কায় তিনি উপর থেকে নিচে নামবেন কোন দিক দিয়ে নামলে মক্কায় উপর থেকে নামা যাবে সেটা সেই জায়গা বাছাই করে তিনি মক্কার উপরের সাইড দিয়ে এবার উট যখন ধীরে ধীরে মক্কায় নামতেছে তখন মোহাম্মদ ইসলামের মাথা উটের যে হাওদাজ থাকে সেই হাওদাজের উপর ঠেকিয়ে দিয়েছেন সিজদাবনত অবস্থায় মুখে আল্লাহর জিকির আজকার এবং তাসবিহ তাহলিল পড়তে পড়তে মোহাম্মদ ইসলাম মক্কা শহরে প্রবেশ করেছেন বলেন আল্লাহু আকবার এটা হলো ইতিহাস থেকে শিক্ষা তাহলে বনু ইসরাইলের সাথে কি ঘটতেছে তা থেকে আপনাকে শিখতে হবে এরা এই কওম আল্লাহর এত দয়া দেখার পর এত বড় নিমক হারাম কেমনে হয়ে গেল এরা তো নবীদেরই সন্তান ছিল কেমনে এত বড় নিমক হারাম হয়ে গেল এত বড় নাশুকর হয়ে গেল কেন তার কারণ আমি যখন মুসলমানদের অবস্থা দেখি যে মুসলমানেরা পৃথিবীতে কেন এত অধপতনে চলে গেল এত নিচে নেমে গেল তখন বিশেষ করে ইউরোপ সফরের পর আমার কাছে এটা পরিষ্কার হয়েছে বানু ইসরাইলের অবস্থা আর মুসলমানদের অবস্থা পার্থক্য কি বানু ইসরাইল যে ওই যে তিনশো বছর ফেরাউনের গোলামি করেছে গোলামিতে স্বভাব নষ্ট হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন মানুষ যখন স্বাধীন থাকে টাকা পয়সা থাকে ক্ষমতা থাকে তখন হৃদয় প্রশস্ত থাকে হিম্মত উঁচু থাকে অন্তর প্রশস্ত থাকে হিম্মত উঁচু থাকে যখন আপনি গোলাম পালিয়ে বেড়াচ্ছেন লুকিয়ে বেড়াচ্ছেন খাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই তখন আস্তে আস্তে অন্তর ছোট হয়ে যায় ছোট হতে হতে তা আবার কত বছর দুইশো থেকে তিনশো বছর অন্তর ছোট হয়ে গেছে অন্তর ছোট হয়ে চরিত্র বিকৃত হয়ে গেছে ঠিক আজকের মুসলমানদের সারা বিশ্বের মুসলমানদের যে অধপতন তার কারণ হচ্ছে আজ থেকে ষাট সত্তর বছর আগে দুই একটা মুসলিম দেশ বাদে সবগুলো মুসলিম দেশ প্রায় দেড়শো থেকে দুইশো বছর ঔপনিবেশিক শাসন আমলের অধীনে ছিল কলোনিয়াল সিস্টেম আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ ছিলাম ব্রিটিশদের অধীনে একশো নব্বই বছর আমাদের স্বভাব চরিত্র যে বিকৃত হয়ে গেছে ওই একশো নব্বই বছর আগের যারা মুসলমান তারা আমার আপনার মতো ছিল না ওই একশো নব্বই বছর আগের মুসলমানের হিম্মত ছিল হৃদয় প্রশস্ত ছিল লক্ষ্য স্থির ছিল আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে একশো নব্বই বছরে গোলামি করতে করতে ব্রিটিশদের গোলামি করতে করতে আমরা মেন্টালি জন্মগত বাই বর্ন গোলাম আমরা এখনও ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানেরা জন্মগত গোলাম ওই একশো নব্বই বছরের ট্রমা কেউ যখন দেখে যে তার চোখের সামনে খুব ভয়ঙ্কর কিছু ঘটেছে ও ট্রমায় ভুগে তো মুসলমানেরা ওই একশো নব্বই বছর গোলামির ট্রমা থেকে বের হতে পারেনি এটা আরও অনুভব করলাম কখন যখন দেখলাম যে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটায় যারা সিগারেট খাচ্ছে সবই মুসলমান যারা মদ এবং জুয়া খেলতেছে সবই মুসলমান
তোরা একটাও ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মুসলমান নয়, তাহলে কোথাকার মুসলমান? ওই ফ্রান্স যেই দেশ শাসন করত ঔপনিবেশিক শাসনামলে, ওই দেশের মুসলমান। আলজেরিয়া, মরক্কো, নাইজেরিয়া তথা আফ্রিকান কান্ট্রি ফ্রান্স শাসন করত। ফ্রান্স, ইতালি, স্পেন এরা আফ্রিকান কান্ট্রিগুলোকে ভাগ করে নিয়েছিল। তো ওদের চরিত্র এদের শাসনে বিকৃত হয়ে গেছে, এদের অধীনে ওরা 190-200 বছর থেকেছে, এখন ওই ট্রমা থেকে ওরা বের হতে পারেনি, কেননা গোলাম। আমরা 190 বছর গোলাম ছিলাম, এখনও আমরা ওই ট্রমা থেকে বের হতে পারিনি, আমাদের চরিত্র এই জন্য বিকৃত। তো ওরা 300 বছর গোলাম ছিল ফেরাউনের, এই জন্য সকাল সন্ধ্যে নিমক হারামি করতেছে, ছোট লোকের মতো কথা বলতেছে নবীর সাথে আর আল্লাহ সুবহানাহু তাআলার সাথে। আমাদের অবস্থাও আজ অনুরূপী, সম্মানিত উপস্থিতি। এবার আমরা দেখব দ্বিতীয়বার জেরুজালেম বিজয়ের ঘটনা, আর এক নবীর হাতে, তার নাম দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ কয়েক পৃষ্ঠা যাবত সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা শুরু করেছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে, আর গিয়ে শেষ করেছেন প্রায় বলা চলে 252-253 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা শেষ করেছেন পুরো দুই পৃষ্ঠা। দাউদ আলাইহিস সালামের জেরুজালেম বিজয়ের ঘটনা আল্লাহ বলেছে। শুরু কিভাবে? এই যে ইউসা বিন নুনের হাতে জেরুজালেম বিজয় হলো, তারপরেও যে তারা আল্লাহর আদেশ অমান্য করলো, এইভাবে আল্লাহর আদেশ তারা অমান্য করতে থেকেছে, তখন আল্লাহ তাদের উপর আজাব দিয়েছে, আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে, আজাবে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে। দেখেন আজকে আপনাদের বলতে এবং ভাবতে কষ্ট লাগলেও আমরা মুসলমানেরা আজাবের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? আজাবের মধ্যে আছি, আমাদের চরিত্রের কারণে, আমাদের অভ্যাসের কারণে। মসজিদে আকসা আমাদের হাতে নাই, বাহ্যিক কারণ যেটাই হোক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আমাদের আমল, উম্মতে মুহাম্মাদির আমল। বিমা কাসাবাত আইদিনা, আমাদের আমলে আমরা মসজিদে আকসা হারিয়েছি। আমাদের তাকওয়া, পরহেজগারিতার অভাব এবং গুনাহের কারণে আমরা মসজিদে আকসা হারিয়ে দিয়েছি। তো ওদের ওপর আল্লাহ আজাব পাঠালেন, জেরুজালেম থেকে বিতাড়িত করে দিলেন, ঘর বাড়ি ছাড়া হয়ে গেল। আজ আমাদের মুসলমান ভাইয়েরা ঘর বাড়ি ছাড়া আছে, মিলবে, একদম হুবহু মিলবে, ওই ঘর বাড়ি ছাড়ার কথা এটার মধ্যেও পাবেন। এই জেরুজালেমের কথাই বলবে যে কেমনে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছে, ঘর বাড়ি ছাড়া অবস্থায় জীবনযাপন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে গেছে। তৎকালীন নবী শামুয়েলকে গিয়ে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ আমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠাক, যেন আবার আমরা জেরুজালেম বিজয় করতে পারি। আল্লাহ কিন্তু আমাদেরও শিখিয়ে দিয়েছে যে তোমরা দোয়া করবা সুলতান আন নাসিরা, যেন আল্লাহ তোমাদের জন্য একজন শক্তিশালী বাদশাহ পাঠায়। হে আল্লাহ, আপনি আমাদের উম্মতে মুহাম্মাদিকে, ফিলিস্তিনকে, জেরুজালেমকে, গাজার মুসলমানদেরকে উদ্ধার করার জন্য শক্তিশালী শাসক পাঠান, বলেন আল্লাহ আমিন। এই দোয়া তারাও করেছে, তারাও করেছে নবীর কাছে গিয়ে। আল্লাহ বলছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা إذ قالوا لنبي اللهم بعث لنا ملكا نقاتل في سبيل الله. হে নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের জন্য একজন বাদশাহ দিক, ওই বাদশার পিছনে আমরা যুদ্ধ করব। তো নবী জানতেন এই বানু ইসরায়েলের স্বভাব, যে এরা কত বড় নিমক হারাম এটা তিনি জানতেন। তো তিনি নবী উত্তরে কি বলছেন, হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, আরে আমি আল্লাহর কাছে দোয়া করে যদি একজন রাজা নেই, তারপরে তোমরা যে যুদ্ধ করবে আর গ্যারেন্টি কি? তোমরাই তো তারা যারা মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করনি, তো তোমরা যে মুখ ফিরিয়ে নিবে আর কোনো গ্যারেন্টি আছে? তখন তারা উত্তরে বলছে, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, এই যে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, আরে আমরা কেন যুদ্ধ করব না, আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছে। আজকের মুসলমানেরা বাড়িঘর ছাড়া আছে না নাই ভাই? আজকের জেরুজালেমের ফিলিস্তিনের মুসলমানেরা বাড়িঘর ছাড়া, ওই যুগের মুসলমানেরা বাড়িঘর ছাড়া হয়ে গেছে আল্লাহর আজাবে। আমাদের বাহ্যিক যে কারণই থাক, অভ্যন্তরীণ কারণ হচ্ছে আল্লাহর আজাব। তো আমরা তো আমাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছে, আমরা কেন যুদ্ধ করবো না? অবশ্যই করবো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কিন্তু সত্যি সত্যি যখন আল্লাহ বাদশাহ পাঠিয়ে দিলেন, তখন যুদ্ধ আর তেমন বেশি মানুষ করতে পারলো না, হাজার হাজার মানুষ থেকে মাত্র 313 জন যুদ্ধ করতে পেরেছিল মাত্র, বাকি সব পরীক্ষায় ফেল করেছে। কিভাবে আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন সেটাও বলছেন, কদ বাসালাকুম তালুতা মালিকা, তখন নবী বলে দিলেন আল্লাহ তোমাদের জন্য রাজা করে দিয়েছেন তালুতকে।
ওরা বলছে আরে তালুত রাজা হলো মানে আমরা এত বড় বড় সমাজের সব বড় বড় নেতা আমরা থাকতে তালুত রাজা হবে? আল্লাহ কোরআন মাজিদে বলছেন তালুত তোমাদের চেয়ে জ্ঞানে এবং শক্তি সামর্থ্যে বড়, এই জন্য তাকে আমি রাজা বানিয়েছি, তোমরা তার আনুগত্য করো। ঠিক আছে, তালুতের আনুগত্য করে এবার যুদ্ধের মাঠে অবতীর্ণ হবেন। যুদ্ধের মাঠে অবতীর্ণ হলে তাবুত ফিরে পাওয়া যাবে। তাবুত কি? তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠি, তাবুত হচ্ছে মুসা আলাইহিস সালামের পাথর, যেই পাথর ফেটে ঝর্ণা বের হয়েছিল, ওইটা যারা জেরুজালেম থেকে এদের তাড়িয়ে দিয়েছিল জুলিয়েট বাদশাহ, যার নাম আল্লাহ কোরআনে বলেছে জালুত, ওই জালুত নিয়ে চলে গেছিল। তো ওখান থেকে বনী ইসরাইলরা বরকত পেত, বরকত লাভ করত। তো বলছে যদি তোমরা এই যুদ্ধে বিজয়ী হও তাহলে মুসার লাঠি আর পাথর পুনরায় তোমাদের ফিরিয়ে দেওয়া হবে যাতে তোমরা বরকত লাভ করতে পারো। তো যুদ্ধের জন্য রওনা দিয়েছে, আল্লাহ পরীক্ষা স্বরূপ বলেছে এই যুদ্ধে যাওয়ার পথে নদী আছে, নদীতে যদি পানি পান করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, নদীতে যদি পানি পান না করো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, সবাই পানি পান করে নিয়েছে, 313 জন পানি পান করেনি, এই 313 জন নদী পার হওয়ার পর দেখছে বিশাল সেনাবাহিনী জালুতের, এত বড় বিশাল সেনাবাহিনীর সামনে 313 জন কেমনে যুদ্ধ করবে? কোরআনে আল্লাহ তারা বলছে, কোরআনে বর্ণনা করছে, তারা বলছে লা তাকাতা লানা আলইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, এত বিশাল সেনাবাহিনীর সাথে আমরা 313 জন কেমনে যুদ্ধ করব? তখন যারা আল্লাহকে ভয় করতো এর মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। এই যুদ্ধে দাউদ আলাইহিস সালামের বয়স 20 বছর, দাউদ আলাইহিস সালামের বয়স 17 বছর। তো দাউদ আলাইহিস সালাম সহ আর যারা আল্লাহকে ঈমান আনতো, আল্লাহকে ভয় করতো, যারা বিশ্বাস করত যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মরলে আল্লাহর দেখা পাবে, তারা বলল শোনো কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা, যদি আল্লাহর সাহায্য থাকে কত অল্প দলকে আল্লাহ কত শক্তিশালী দলের বিরুদ্ধে বিজয়ী করে দেন, যদি আল্লাহর সাহায্য থাকে আল্লাহুম্মা আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, বরং তোমরা আল্লাহর কাছে দোয়া করো। দোয়াও আল্লাহ বলেছে, তারা কি দোয়া করেছিল? রব্বানা ফরিগ আলাইনা সবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই দোয়া তোমরা করতে থাকো, দোয়া করো এবং আল্লাহ ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। মাত্র 313 জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বিশাল বাদশাহ জালুতের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে। দাউদ আলাইহিসসালাম নিজে হাতে বাদশাহ জালুতকে জবাই করেছিলেন, দাউদ আলাইহিসসালাম, এবং তারপরে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছেন, এবং তার সন্তান সুলাইমান সহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হলো। এটা জেরুজালেম দ্বিতীয়বার বিজয় হলো, প্রথমবার বিজয় করলেন ইউসা বিন নুন, দ্বিতীয়বার বিজয় করলেন তালুত, কিন্তু বাহিনীর মধ্যে ছিল দাউদ আলাইহিসসালাম, যিনি নিজে বাদশাহ জালুতকে হত্যা করেছেন এবং তিনি জেরুজালেমে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। তার সন্তান সুলাইমান পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং জিনদের নিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা তৈরি করলেন সুলাইমান আলাইহিসসালাম। তাহলে এবার দেখেন, এতক্ষণ যত ইতিহাস বলতেছি, যত নবীর নাম বলে আসলাম, সব মসজিদে আকসার সাথে, সব ফিলিস্তিনের সাথে সম্মানিত উপস্থিতি। এবার আমরা দ্রুত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ফিরে আসবো, তার আগে শর্টকাটে ঈসা এবং মারিয়াম। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারা, যখন ইমরানের স্ত্রী বলল হে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, তোমার রাস্তায় মানে এই মসজিদের জন্য, মসজিদের খেদমত করার জন্য, মসজিদের খাদেম হলে নবী হওয়া যায়, মসজিদের নবীরা মসজিদের খাদেম, তো মা ওয়াকফ করে দিল যে আমার পেটের সন্তান মসজিদের খাদেম, মসজিদে আকসার খাদেম। ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, বাচ্চা প্রসব করার পর দেখছেন মারিয়াম মেয়ে সন্তান, তো মেয়ে সন্তানকে কেমনে মসজিদে রাখবেন? তো তাকাফালা জাকারিয়া তথা তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দায়িত্ব নিলেন এবং মেয়ে হয়েও মসজিদের খেদমত করতে লাগলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কোন মসজিদের খেদমত করতে লাগলেন? মসজিদে আকসার খেদমত করতে লাগলেন। আল্লাহ আসমান থেকে খাবার পাঠালেন, কোন মসজিদে খাবার পাঠালেন? মসজিদে আকসায় খাবার পাঠালেন। মারিয়ামের পেটে সন্তান আসলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মায়ের কোলে কথা বললেন। কোন শহরে জন্ম নিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম? জেরুজালেমে জন্ম নিলেন, ফিলিস্তিনে জন্ম নিলেন, মসজিদে আকসার পাশে জন্ম নিলেন। এই পর্যন্ত দিয়ে এবার আমরা সামারি দেখি। পৃথিবীর 90% মানুষ তথা তিনটা বড় দিনের অনুসারী, বড় ধর্মের অনুসারীর পবিত্র স্থান হচ্ছে জেরুজালেম মসজিদে আকসা। যেহেতু মুসা আলাইহিস সালাম এটার জন্য জীবন দিয়েছে, ইউসা বিন নুন জীবন দিয়েছে,
দাউদ সুলাইমান যুদ্ধ করেছে, তো এই জন্য ইহুদি যারা আছে তাদের কাছে এটা সবচেয়ে পবিত্র। ঈসা আলাইহিস সালাম এখানে জন্ম হয়েছে, তার মা এই মসজিদের খাদেম ছিলেন, এই জন্য খ্রিস্টানদের কাছে এটা সবচেয়ে পবিত্র। আর আমরা মুসলমানেরা তো আছি, তাহলে পৃথিবীতে এর চাইতে বড় আর কোনো কারণ নাই যেখানে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। মানে এর চেয়ে বড় আর কারণ পৃথিবীতে নাই যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কিসের প্রথম বিশ্বযুদ্ধ, কিসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবচেয়ে বড় যুদ্ধ হবে এই মসজিদকে কেন্দ্র করে, এই শহরকে কেন্দ্র করে, যেটাতে পৃথিবীর 90% মানুষ জড়িয়ে যাবে। কেন, এর চেয়ে বড় কারণ আর পৃথিবীতে নাই যেটার পিছনে এত বড় যুদ্ধ হতে পারে। একটাই কারণ, সেটা হচ্ছে এই মসজিদ। এই মসজিদকে নিয়ে যুদ্ধ হতে পারে, এই শহরকে নিয়ে যুদ্ধ হতে পারে, যেগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে সব বড় বড় যুদ্ধ এখানে সংঘটিত হবে। দাজ্জালকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জেরুজালেম শহরের গেটেই হত্যা করবেন। এগুলো সব এই ফেতনা বলেন, যুদ্ধ বলেন, যেটাই বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মক্কা মদিনা সেইফ থাকবে। যা ঘটবে মসজিদ আকসাকে কেন্দ্র করে ঘটবে, জেরুজালেমকে কেন্দ্র করে ঘটবে। আমরা চলে আসি আমাদের নবীর ইতিহাসে, আমাদের নবীর জীবনীতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেম মসজিদে আকসার সম্পর্ক কী? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেরুজালেমের বেশি না, তিনটে সম্পর্ক বলে আমরা বক্তব্যের মুসলমানদের জেরুজালেম বিজয়ের ঘটনায় এগিয়ে যাব। এক, যখন আল্লাহ সালাত ফরজ করলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্টের ছিল। কেন কষ্টের ছিল? তিনি জন্মের পর থেকে দেখছেন কাবা সবচেয়ে পবিত্র ঘর, তার বাপ দাদা আদি পুরুষ কাবা ঘরের খেদমত করেছে। সেই কাবা ঘরকে পাশে রেখে, সেই কাবা ঘরকে নিজের কাছে রেখে আল্লাহ বলছে মসজিদে আকসা মুখিয়ে সালাত আদায় করে। তবে একদিন দুই দিন নয়, 17 মাস কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আর আল্লাহর নবী বারবার আসমানের দিকে চাইতে থাকলেন কখন আল্লাহর ওহি আসবে, মসজিদে আকসা পরিবর্তন হয়ে কাবা কিবলা হয়ে যাবে। কিন্তু শুরু করলেন আল্লাহ মসজিদে আকসা দিয়ে। এটা ছিল মদিনায় অবস্থানরত ইহুদি, মদিনায় অবস্থানরত খ্রিস্টানদের কাছে মেসেজ, যে এটা হচ্ছে দিনে হক, তোমরা যেই মসজিদে আকসাকে পবিত্র মনে করো সেই মসজিদে আকসাই মুসলমানদের প্রথম কিবলা। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু তাআলার হিকমা, যে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম মসজিদ যেই মসজিদ মুখী হয়ে তৈরি হয়েছে সেটা মসজিদ আকসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম মক্কার কাবা থেকে রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে আকসাই। কোন মসজিদে আকসাই? আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদে আকসার চারিদিকে আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করলাম, কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মসজিদে আকসার চারিদিকে আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি, বারাকনা হাওলাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা থেকে সরাসরি তিনি আসমানে যাননি, কাবা থেকে তিনি মসজিদে আকসায় গেছেন, মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দ্বিতীয় ঘটনা। মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধেছেন, ওই বোরাক বাঁধার জায়গা এখনও আছে। মসজিদে আকসায় তিনি নবীদের ইমামতি করে সালাত আদায় করিয়েছেন সম্মানিত উপস্থিতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তৃতীয় ঘটনা, হুদায়বিয়ার সন্ধির পরে মক্কার কাফের এবং মুশরিকেরা ব্যবসায়িক উদ্দেশ্যে গেছে ফিলিস্তিনে, জেরুজালেমে। তখন ফিলিস্তিন জেরুজালেমে কন্ট্রোল আছে রোমান এম্পায়ারের। রোমান এম্পায়ারের তৎকালীন বাদশাহ হিরাক্লিয়াস রাতের বেলা স্বপ্ন দেখে আরবের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে চলে যাচ্ছে তার এই রাজত্ব। ঘুম থেকে হন্তদন্ত হয়ে উঠে টানা কয়েকদিন এই স্বপ্ন দেখেছে। সে জানতো ইহুদিরা বাদে আর কেউ খাতনা করে না, সাথে সাথে খুঁজতে পাঠালো এই শহরে এখন কোনো আরব আছে কিনা। খুঁজে দেখা গেল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন কাফের এবং যিনি তখন আবু জাহালের জায়গায় দায়িত্ব পালন করছেন, মক্কার কাফের মুশরিকদের সর্দার, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর রাসূলের মুখোমুখি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়ার সন্ধির পরে তিনি তখন ফিলিস্তিনে ব্যবসা করতে গেছেন, তাকে ধরে নিয়ে আসা হলো। রোমান বাদশাহ হিরাক্লিয়াস তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঘটনা শোনাও, তিনি বললেন ঘটনা এই। তখন রোমান বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটা প্রশ্ন করলো, তার মধ্যে দুটা প্রশ্ন করে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দুটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে, আমাকে বলো মুহাম্মাদের পূর্বে তার বংশে অতীতে
তোমাদের কুরাইশ বংশে বানু হাশিম বংশে ইসমাইলের বংশে অতীতে আর কেউ কোনদিন কি নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না অতীতে তো দীর্ঘ 2-3 হাজার বছরে ইসমাইলের বংশে কেউ কোনদিন নবী দাবি করেনি বাদশাহ হিরাক্লিয়াস বললেন যদি আগে কেউ নবী দাবি করে থাকতো আমি বলতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দেখা দেখি নিজে নবী দাবি করেছে অতীতে যেহেতু ইসমাইলের বংশে কেউ নবী দাবি করেনি অতএব এটা বলার সুযোগ নাই যে মুহাম্মদ দেখা দেখি নবুয়তের দাবি করেছে এবার আমাকে শোনাও তোমাদের বংশে বানু ইসমাইলে কুরাইশে বানু হাশিমে কেউ কি কোনোদিন রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান উত্তরে বলছে না আমাদের বংশে কেউ তো কোনোদিন রাজা বাদশাহ ছিল না বাদশাহ হিরাক্লিয়াস বলছে যদি বলতে যে মুহাম্মাদের অতীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম নিজের বাপ দাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য নবুয়তের ভান ধরেছে কিন্তু আগে তো কেউ রাজা বাদশাহ ছিল না তাহলে ভান ধরার তো প্রয়োজন নাই তাহলে ঘটনা কিছু আছে তারপরে একের পর এক জিজ্ঞাসা যখন শেষ তখন বাদশাহ হিরাক্লিয়াস ঘোষণা করতেছে কে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের রাষ্ট্রপ্রধান মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যদি আমেরিকা হয় তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোথায় বসে ঘোষণা করতেছে জেরুজালেমে মসজিদে আকসার পাশে বসে ঘোষণা করতেছে কার সামনে ঘোষণা করতেছে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু মক্কার কাফের মুশরিকদের সর্দারের সামনে বসে ঘোষণা করতেছে জেরুজালেমে বসে ঘোষণা করতেছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এম্পায়ারের শাসক ঘোষণা করতেছে আবু সুফিয়ান তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাউদিআ কাদামাইয়া তাহতা মাউদিআ কাদামাইয়া আমার পায়ের মানিচে যে মাটি আছে এই মাটি একদিন মুহাম্মাদের অনুসারীদের দখলে চলে যাবে আল্লাহ এটাই মসজিদ আকসার মাটি এটাই জেরুজালেমের মাটি তাহলে এর চেয়ে বড় ভবিষ্যৎবাণীর আর প্রয়োজন নাই সম্মানিত উপস্থিতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে দুইটা যুদ্ধ করেছেন জেরুজালেম বিজয় করার জন্য মুতা এবং তাবুকের যুদ্ধ এটা অনেকেই আপনাকে এভাবে বলে দিবে না কেন আমি বললাম এটা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ মুতা এবং তাবুকের যুদ্ধ হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর আরবের সবচেয়ে কাছে রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেমে আপনি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে এটাও বলা যাবে যে ঢাকার বিরুদ্ধে যুদ্ধ অনেক সময় দেশের নামের জায়গায় রাজধানীর নাম বলে দেওয়া হয় ভারতের জায়গায় দিল্লি বাংলাদেশের জায়গায় ঢাকা ঢাকার বিরুদ্ধে যুদ্ধ তাহলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ রোমান না বলে বলেন জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ কেননা এই যুদ্ধ দুটো হয়েছিল রোমানদের বিরুদ্ধে আর রোমানদের হেডকোয়ার্টার ছিল তখন তৎকালীন জেরুজালেম আর মুতার যুদ্ধ ছিল জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটারের ব্যবধানে যেই যুদ্ধে পরপর 3 জন সাহাবি শহীদ হয়েছে আর আল্লাহর নবী মদিনায় বসে চোখের পানি ফেলতেছে আর বলছেন এখন তরবারি হাতে নিল সাইফুম মিন সুইফিল্লাহ আল্লাহর তরবারিগুলোর একটা তরবারি সেটা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ এই যে যুদ্ধ হচ্ছে রোমানদের বিরুদ্ধে এটা জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটার দূরে এই জন্য বললাম আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায় দুইটা যুদ্ধ করেছেন মসজিদ আকসা বিজয় করার জন্য একটা হচ্ছে মুতা আর একটা হচ্ছে তাবু সম্মানিত উপস্থিতি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সেনাবাহিনীকে থামাননি যেই সেনাবাহিনীকে আল্লাহর নবী রোমানদের বিরুদ্ধে রওনা করেছিলেন মসজিদ আকসা এবং জেরুজালেম বিজয় করার জন্য তাকে তিনি থামাননি কিন্তু জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার গতি কিছুটা স্লোথ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে জেরুজালেম বিজয় করার জন্য মসজিদ আকসা বিজয় করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ জেরুজালেম বিজয়ের জন্য মুসলমানদের যে বড় বড় দুটো যুদ্ধ একটা সালাহউদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছিলেন হিত্তিনে আর একটা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধে রোমানদের সেনাবাহিনীর সদস্য ছিল 3 লক্ষ আর ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সদস্য ছিল মাত্র 12 হাজার এটা হচ্ছে মসজিদে আকসা বিজয় করার জন্য সবচেয়ে বড় যুদ্ধ তৎকালীন প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ আগের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে খালিদ বিন ওয়ালিদকে তার পদ থেকে পদচ্যুতি করান পদচ্যুতি করে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আবু উবাইদা ইবনুল জাররাহকে যদিও খালিদ বিন ওয়ালিদ মুজাহিদ হিসেবে যুদ্ধ করছে সাধারণ ডেপুটি সে প্রধান আর্মি চিফ ডেপুটি আর্মি চিফ হিসেবে যুদ্ধ করতেছে আর প্রধান আর্মি চিফ হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ সম্মানিত উপস্থিতি
এই বিশাল যুদ্ধের আগে আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আমিরুল মুমিনিন আজকে 3 লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র 12,000 মুসলমান নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়, যদি বাই চান্স যুদ্ধে পরাজয় হই মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে, অনেক দুর্বল ঈমানের মানুষ মুরতাদ হয়ে যাবে, অনেক দুর্বল ঈমানের মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, অতএব এই যুদ্ধে হারা যাবে না, এই যুদ্ধে পরাজিত হওয়া যাবে না, আপনি মদিনা থেকে অতিরিক্ত সেনাবাহিনী পাঠান, মদিনা থেকে অতিরিক্ত মুজাহিদ পাঠান, না হলে আমরা এই যুদ্ধে হে পুরো পরাজিত হয়ে যেতে পারি, বিশাল 3 লক্ষ বাহিনীর সামনে 12,000 সেনাবাহিনী দিয়ে কিছুই করা সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, লা তুহাউবিলান্নাকা কাসরাতাল রোম ওয়ালা তুহাউবিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন, তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে রোমানদের সংখ্যাধিক্য, তোমাদেরকে যেন চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত না করে মুসলমানদের সংখ্যায় অল্প হওয়া, বরং জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই সংখ্যাধিক্য, আর আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা সংখ্যায় যতই বেশি হোক না কেন, তারা সংখ্যায় অল্প, তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল, তারা যতই শক্তিশালী হোক না কেন তারা দুর্বল, অতএব আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে, তোমরা সংখ্যায় 12,000 হলেও তোমরাই শক্তিশালী, তোমরা সংখ্যায় 12,000 হলেও তোমরাই সংখ্যাধিক্য, অতএব তোমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিরিক্ত কোনো মুজাহিদ অতিরিক্ত কোনো সেনাবাহিনী না পাঠিয়ে চিঠির উল্টা পিঠে আদেশ দিয়ে পাঠালেন, সম্মানিত উপস্থিতি আবু উবাইদা ইবনুল জাররাহ এই চিঠি হাতে পেয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, 12,000 সেনাবাহিনী নিয়ে কিভাবে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার পরে তিনি খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছেন, খালিদ বিন ওয়ালিদ পরামর্শ দাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাউকে পাঠাননি, আমরা 12,000 মানুষ কেমনে 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করব। খালিদ বিন ওয়ালিদ বললেন, আবু উবাইদা ইবনুল জাররাহ আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি, আমার কথা আপনি রাখবেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, বলো খালিদ। খালিদ বিন ওয়ালিদ, বলো কি কথা? খালিদ বিন ওয়ালিদ বললেন, যেহেতু আমিরুল মুমিনিন কোনো সাহায্য পাঠায়নি আজকের ইয়ার